ইন্নানিল্লাহ। নোয়াখালীর চাটকিল উপজেলায় টিকটকে গলায় ফাঁস নেওয়ার ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস পড়ে সানজিদ আক্তার ১১ নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সানজিদ আক্তার উপজেলার শিবপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের মেয়ে এবং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সিদ্দিকুল্লাহ জানান, বৃহস্পতিবার বিকালে সানজিদা ঘরের আলমারির উপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করছিল। ওই সময় পা ফসকে আলমারি থেকে পড়ে যায়, ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাটকিল থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, স্কুল ছাত্রী সানজিদা টিকটকের ভিডিও করতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে মারা যায় বলে জানিয়েছেন নিহতের পরিবার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকটক একটি সামাজিক ব্যাধি। আমাদের পরবর্তী প্রজন্ম যেভাবে টিকটকের পিছনে আসক্ত হয়ে যাচ্ছে এবং সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটছে, তাতে আমাদের পরবর্তী প্রজন্ম এক হুমকির মুখে রয়েছে। প্রিয় দর্শক, টিকটক সম্পর্কে আপনার মন্তব্য কি? বিশেষজ্ঞরা বলছেন, টিকটক, লাইকি, বিগো সহ এই সমস্ত আপত্তিকর অ্যাপগুলো অতিবিলম্বে বন্ধ করা হোক। টিকটক, লাইকি এবং বিগো সহ অন্যান্য এই সমস্ত অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন এবং আমাদের পরবর্তী প্রজন্মের ব্যাপারে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার শিশু কিশোর ভাই ব্রাদার এবং যারা রয়েছে তাদের দিকে খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।